বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আজকে একটা অবহেলিত একটা গাছ যেটা আপনার বাড়ির আশপাশে জন্মে, হ্যাঁ, বাংলার আনাচে কানাচে এটা দেখতে দেখতে পাওয়া যায়। এটা হলো যে আমরা এটাতে ছোটোবেলা খেলছি, আপনিও খেলছেন, সেটা বনতে পারি বা ফটকা গাছ। হ্যাঁ, এই ফটকা গাছ সম্পর্কে আমি আপনাদের তুলে ধরছি আমার ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। হ্যাঁ, এর যে ঔষধি গুণ আছে, এর যে গুণ আছে, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। বন্ধুরা, কে স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এর নাম, হ্যাঁ, কি বনটেপারি বা রসবেরি, মানে ফটকা। বনটেপারি যাকে ফটকা, একটি বর্ষজীবী বিরোধ জাতিক উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ফাইসালিস মিনিমা। এই ফলটির দাম 20 টাকার চেয়েও বেশি। যদি কি কোথাও এই ফলটি দেখতে পান, সাথে সাথে তুলে নিন, ভুলে ফলটিকে ফেলে যাবেন না, কারণ এই ফলটির যে উপকারিতা আছে তা পৃথিবীর কোনো ওষুধই আপনাকে দিতে পারবে না। বন্ধুরা, ফটকা আর মতো অনেক ফল থাকতে পারে, কিন্তু ফটকা ফলের কি উপকারিতা অন্য ফলের চেয়ে 10 গুণ বেশি। এটা বিদেশে প্রচুর পরিমাণে চলে। 1 কাপ অর্থাৎ মানে 140 গ্রাম, মানে গোল্ডেন বেরি ক্যালোরিস 74%, আর হলো যে মানে 15.7%, ফাইবার হলো 6 গ্রাম, প্রোটিন হলো 2.7 গ্রাম, ফ্যাট 1 গ্রাম, ভিটামিন সি হলো 21%, হ্যাঁ, থায়ামিন হলো 14, হ্যাঁ, মানে পার্সেন্ট, রিবোফ্লাভিন হলো 5%, আর মানে নিয়াসিন হলো 28, হ্যাঁ, ভিটামিন এ হলো 71%, আয়রন হলো 8%, ফসফরাস হলো 8%। ফটকার বিবরণ। ফটকা গাছটি খুবই একটা বেশি বড় হয় না। গাছটি 30 থেকে 35 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। তবে গাছটিকে বেশিরভাগই পানি জাতীয় এলাকায় দেখা যায়, নদীর পুকুরের পারে, হ্যাঁ, এই গাছটি বেশি পরিমাণে জন্মে। নদীর পুকুরের আশেপাশে ছাড়াও পতিত জমিতে, ক্ষেতের পাশে, উঁচু জায়গায়, রাস্তার পাশে, জঙ্গলে মধ্যে দেখতে পাওয়া যায়। এটি মূলত সাউথ আমেরিকান প্লান্ট। তবে গাছটিকে মেক্সিকো, উত্তর আমেরিকা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশে দেখা যায়। ইংরেজিতে এটিকে গুজবেরি, গ্রাউন্ড চেরি বলা হয়। এই ফলটি দেখতে কিছুটা লাটিমের মতো। শিশুরা এটিকে তুলে ফটকার মতো ফুটিয়ে আনন্দ লাভ করে। বিদায় একে ফটকা বলা হয়, অনেকে রসবেরি নামেও চিনতে পারেন। অনেক অঞ্চলে এটিকে মানে বনটেপারি বলে। এই ফটকা ফলটি কেন এত মূল্যবান, এটি আপনার কোনো কাজে লাগবে, তা আজকের কি ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন। বন্ধুরা, হ্যাঁ, গাছটির কি ফলটির যেমন খুব সুন্দর উপকারী, মানে ফুলটিও দেখতে খুব সুন্দর। ফুল হালকা হলুদ বর্ণের হয়ে থাকে। এটি বেগুনের মতো, মানে কাণ্ডে কক্ষ থেকে বের হয়। মানে ফটকা ফলের কে পাতলা টিস্যুর মতো আবরণ থাকে, আবরণটা খাওয়া যায় না। ইংরেজিতে একে বলে কেলিক্স। এর ভিতরের একটি ছোট্ট মানে ফল জন্মায়, যেটি আসলে মূলত উপকারী ফল। সেই ফলটি কাঁচা অবস্থায় সবুজ থাকে, পাকলে হলদে অথবা লাল বর্ণ ধারণ করে। টক মিষ্টি স্বাদের এই ফলটিকে অনেকে বিষাক্ত ফল মনে করতে পারেন, তবে ফটকা বা রসবেরি ফল একেবারে কি বিষাক্ত নয়, এর অনেক উপকারিতা রয়েছে। বন্ধুরা, এতক্ষণ জানলাম ফটকা বা রসবেরি ফলের পরিচয় সম্পর্কে। এবার আসুনকে জেনে নেই ফটকা বা রসবেরি এই ফলটি আপনি কোন রোগের জন্য কিভাবে ব্যবহার করবেন, করলে সর্বোত্তম উপকারী পাবেন। এটি সর্বপ্রকার আপনার জন্য যে উপকারটি নিয়ে আসবে, তা হচ্ছে আপনার মূত্রনালীর, হ্যাঁ, যে কোনো ধরনের কি ইনফেকশনের সমস্যা দূর করবে। তবে এই ফল 7 দিন খাওয়ার পর মূত্রনালীর ইনফেকশন দূর হবে। নারী বা পুরুষের কি মূত্রনালীর ইনফেকশনের সমস্যা প্রচুর হয়, তবে নারীদের কি তুলনামূলকভাবে বেশি। প্রায় সময় দেখা যায় প্রস্রাব করার সময় জ্বালা পোড়া, আটকে প্রস্রাব হওয়া, হ্যাঁ, প্রস্রাবের রাস্তায় ব্যথা, মানে প্রস্রাবের রাস্তা দিয়ে পুষ বা রক্তপাতের সমস্যা হয়। বারবার যদি আপনার কি ইউরিনারি মানে প্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই
হতে থাকে। এতে করে কিন্তু কিডনির কে ফাংশনগুলো পুরো দুর্বল হতে থাকে, একসময় গিয়ে আপনার কি কিডনি নষ্ট হতে থাকে। আপনার মানে ইউটিআইয়ের সমস্যা থাকলে তা থাকলে টানা 8-10 দিন এই ফল খেলে ইউরিন ইনফেকশনের কে সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে। হ্যাঁ, মানে আর কখনো কি ইউরিন ইনফেকশনের সমস্যা হবে না। বন্ধুরা, এই ফটকা ফলটিকে আপনি ইউরিন ইনফেকশনের সমস্যা দূর করা সহ বিভিন্ন রোগের জন্য কিভাবে খাবেন তা আমি ভিডিওতে ভিডিওর শেষে আপনাকে জানিয়ে দেব। এই ফলটি যখন আপনি খাওয়া শুরু করবেন তখন শরীরের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দিতে পারে। এই ফলটি ইউরিন ইনফেকশন ছাড়াও আরও একটি বড় রোগকে দূর করে তা হচ্ছে ডায়াবেটি। মানে এক বিংশ শতাব্দীতে মানুষের সবচেয়ে যে রোগে আক্রান্ত হয় তা হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে কি আপনার মানে আরও অনেক ধরনের সমস্যা শুরু হতে থাকে। এই ডায়াবেটিস একবার হলে আপনি সারা জীবনের জন্য কি বিভিন্ন রোগকে সঙ্গে নিয়ে ঘুরবেন। ডায়াবেটিস দূর করতে আপনি ফটকা, রসবেরি অথবা কি এই বনটেবেরিকে ব্যবহার করতে পারেন। সপ্তাহে 3 দিন ডায়াবেটিসের জন্য এই ফলটিকে সেবন করতে পারলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে, আপনার শরীরে কি ইনসুলিন ক্ষরণ বেড়ে যাবে, যার ফলে আপনি কি সহজে ডায়াবেটিসের হাত থেকে মুক্তি পেতে পারেন এবং ডায়াবেটিস জনিত অন্যান্য যে সমস্যাগুলো আপনার শরীরে উপদ্রব করছে তা সহজেই কমতে শুরু করবে। ইমিউনিটি বুস্টার রূপে কাজ করে এই ফল, মানে শরীরকে ইমিউনিটি পাওয়ারটিকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয়। এর মধ্যে থাকে কি অ্যান্টিভাইরাল প্রপার্টি, যেটা শরীরের জন্য অনেক উপকার আসে। ডায়াবেটিস ছাড়াও মানে ফটকা ফলের আরও একটি উপকারিতা রয়েছে, তা হচ্ছে এটি চোখের জন্য অত্যন্ত উপকারী। বন্ধুগণ, আমাদের মধ্যে অনেকে আছেন যারা চোখে ভালো দেখতে পারছেন না, হয় দূরের জিনিস দেখতে পারেন না কিংবা কাছের জিনিস দেখতে পারছেন না, চোখে চুলকানো বা চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যা হচ্ছে। যে কোনো সমস্যাই হোক না কেন, আপনার চোখের সব সমস্যায় দূর করতে ফটকা ফল অত্যন্ত উপকারী। বয়স বাড়ার সাথে সাথে আপনার চোখে পানি পড়া বা মেকুলার ডিজেনারেশনের সমস্যা হয়ে থাকে কিংবা শিশুদের মধ্যে চোখের সমস্যা হয়ে থাকে, চশমা পড়তে সমস্যা হয়ে থাকে, তাদেরকে ফটকা ফল খাওয়াতে পারেন। তো অবশ্যই শিশুর বয়স 4 বছরের ঊর্ধ্বে হতে হবে। চোখের সমস্যা ছাড়াও ফটকা ফল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এই ফলটি খাওয়ার সাথে সাথে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে শুরু করে, যার ফলে চট করে ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা কিংবা বিভিন্ন ধরনের ইনফেকশন হয় না। বন্ধুরা, এই ফলটি যদি কি নিয়মিত সেবন করতে পারেন আপনার স্কিন প্রবলেম দূর হয়ে যাবে। এমন অনেকে আছেন যারা প্রচুর পরিমাণে দুর্বলতার সমস্যা ভোগেন, শরীরে এনার্জি অনেক কমে যায়, কোনো কাজে মন বসে না, কাজ করতে গেলে মানে অনেক বেশি ক্লান্ত লাগে। ফটকা ফলের মধ্যে এমন একটি গুণ রয়েছে যা আপনার এই সমস্যা থেকে সহজেই মুক্তি দিতে পারে। যদি আপনার ক্লান্তি, দুর্বলতা, অবসাদ, গ্রস্ততা মতো সমস্যা হয়ে থাকে তাহলে সকালবেলা খালি পেটে ফটকা ফলটি সেবন করুন, দেখবেন সব সমস্যা দূর হয়ে যাবে। বন্ধুরা, এবার বলছি ফলটিকে আপনারা কিভাবে খাবেন। ফলটি বন্ধুরা সকালবেলা 5-6টি ফটকা ফল উপরের ভিত্তি সারিয়ে ভালো করে ধুয়ে নিন, তারপর ফলগুলো খালি পেটে চিবিয়ে খান, তারপর আধা ঘন্টা অপেক্ষা করে 1 গ্লাস কুসুম গরম পানি পান করুন। আপনার ডায়াবেটিক থাকলে সপ্তাহে 3 দিন করে খাবেন। বন্ধুরা, চোখের সমস্যা দূর করার জন্য টানা 40 দিন খাবেন। ইউরিন ইনফেকশন দূর করার জন্য 7-8 দিন খাবেন। আর হলো অন্যান্য মানে রোগগুলো দূর করার জন্য 14-21 দিন পর্যন্ত খেয়ে যেতে হবে। আপনি চাইলে অন্য পদ্ধতিতেও এই ফলটি খেতে পারেন। যখন আপনি এই ফলটিকে ফাটাবেন দেখবেন ভেতর থেকে সাদা তিলের মতো এক ধরনের পদার্থ বেরিয়ে আসছে। 5-6টি ফল ফাটিয়ে 1 গ্লাস পানিতে ভিজিয়ে
রেখে দিন 30 মিনিট। তারপর পানিটি ভালোভাবে গুলে সেঁকে নিন। এই সেঁকে নেওয়া পানিটি খালি পেটে পান করুন, দেখবেন কতটা উপকার পেতে শুরু করেছেন। এই দুই পদ্ধতির মধ্যে কি আপনার যেভাবে পছন্দ সেভাবে খেতে পারেন। যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, তবে নাস্তা খাওয়ার পর 1 থেকে আধা ঘন্টার মধ্যে খেয়ে নেবেন। আপনি কাঁচাও খেতে পারেন, পাকাও খেতে পারেন। যদি পাকা খেতে পারেন তবে এর উপকারিতা বেশি পাবেন। আপনি যদি বিশেষ কোনো রোগে আক্রান্ত, তার জন্য বিশেষ মেডিসিন সেবন করছেন, যেমন কিডনি বা লিভারের রোগ, আপনি কোন ধরনের অ্যান্টিবায়োটিক সেবন করছেন, তখন এই ফলটি খাওয়ার পূর্বে আপনার চিকিৎসকের কাছে জেনে নিতে হবে। এছাড়া যারা গর্ভবতী, তারাও চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ফল খেতে পারবেন না। বন্ধুরা, আশা করি যে ভটকা এবং রসবেরি বা বন্টবেরি ফলের উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদেরকে কাছে ভালো এবং উপকারী মনে হয় থাকে, তাহলে অবশ্যই সকলের কাছে শেয়ার দিয়ে এই তথ্যগুলো জানিয়ে দিবেন। আমি আর দীর্ঘ না করে এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।